কারণ, দুটি কারণ, কটি কারণ? দুটি। এক, তারা তফিকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাক্তু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি বলছেন, পৃথিবীতে তোমরা অতদিন পর্যন্ত টিকে থাকতে পারবে যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিস আঁকড়ে ধরে থাকবে। কটা? দুটা, কোরআন আর হাদিস। আমরা টিকে আসতে পারি? টিকে থাকতে আছি না? নাই। এই আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, কথাটা বুঝে ভালো করে উত্তর দিবেন। আমরা সেই মুসলমান আছি আর নাই? আশ্চর্য ব্যাপার, এগুলো দুঃখ লাগে। ওই এ কথা অনেক জায়গায় বলি, মুর্শিদাবাদে কোন একটা জায়গায়, দৌলতাবাদ বলে একটা জায়গায় বাস দুর্ঘটনা হয়েছিল। বাস জানেন, শীতকালে বাসটা নদীতে পড়ে গিয়েছিল। খবর রেখেছেন তো? খবর রেখেছেন। শীতকালে বাস নদীতে পড়ে যাওয়ার পরে আমি কিছুদিন পর ওই রাস্তা দিয়ে আসছি প্রোগ্রাম করতে, একটা চাচাকে জিজ্ঞেস করে বলছি, চাচা সত্যি করে বলো তো বাসের ভিতরে মুসলমান কেউ ছিল? তখন চাচা বলছে, আমাদের ক্লাবের ছেলেরা কিছু ছেলেকে উদ্ধার করেছিল, কিছু ছেলেরা। তবে হিন্দু মুসলমান বোঝার জন্যে প্যানের চেন খুলে সব ক্লাবের দরজা লাগিয়ে দেখেছে যে কে মুসলমান আর কে হিন্দু। তা বর্তমানে মুসলমানরা মার খাবে না? হ্যাঁ খাবে, ঠিক করছে, মারতে এমনি খেতে হবে। তুমি আর মুসলমান আছো? তোমাকে এখন চিনতে গেলে চেন খুলে দেখতে হবে যে তুমি মুসলমান আছো কি না, তাই না? জি, একটা কথা বলি, আমি একটা বাড়িতে কুকুর পুষেছি, কুকুর প্রতিদিন তাকে বিরিয়ানি খাওয়াই। এখন এই কুকুরটা যদি ভুল করে কোনোদিন আপনার বাড়িতে যদি ঢুকে যায়, আচ্ছা বলুন তো আপনি বিরিয়ানি দেবেন না ঝাঁটার বাড়ি চালাবেন? ঝাঁটার বাড়ি, তাই না? তার মানে বোঝা যাচ্ছে, ঘর ভুল করলে মায়ের কে খেতে হয়, দরজা ভুল করলে মায়ের খেতে হয়। তাহলে আমাদের দরজা ভুল হচ্ছে কি হচ্ছে না বলবো? দরজা ভুল। ঈদের আগে চুল কেটে এসেছে একটা চ্যাংড়া ছেলে, যুবক ছেলে, তা এই এইরকম কাঁচি চালিয়েছে আর এইরকম চালিয়েছে। সালাকে দেখে মনে হচ্ছে যে ওর ছোট লোকের বেটাও, এইদিকে কালো, এদিকে সাদা, আর এইদিকে সবুজ কালার করে এসেছে। একটা জিন্স প্যান্ট পরেছে ঈদের দিনে, তার চারিদিকে ছেঁড়া। আচ্ছা বলুন তো এটা কোন নবীর সুন্নাত? হ্যাঁ, সাহাবিদের সুন্নাত। আল্লাহ আকবার। ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত, ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত আপনার সারা দিনের 24 ঘন্টা রুটিন অনুযায়ী, আপনার সুন্নত অনুযায়ী হয় না? ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যা কিছু আপনি করেন সমস্ত কিছুই বেশিরভাগ হাদিস এবং কোরআনের কি বিপরীত। আল্লাহ আকবার। তা মুসলমানরা মার খাবে না? আজকে উপর মহলে জেনে আছে এরা সেই মুসলমান না, এরা শুধু গরুর গোশ আর মোচন মানি দেওয়া মুসলমান, তাই না? আমাদের সেই ইমান আর আছে নাই? ইমান কতটা আমাদের কঠিন মানে জায়গায় পৌঁছে গেছে আপনি ভাবুন। বইয়ের ছেলে হয় না, মাজারে গিয়ে সেজদা দিচ্ছে। তো এরা মার খাবে না, তা আর অন্য কেউ মার খাবে? হ্যাঁ, এরা তো এমনিতেই মার খাবে। আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, নবীজির প্রতি কি ভালোবাসা। এবার চমৎকার চমৎকার কয়েকটা কোরআনের আয়াত এবং কয়েকটা সহি হাদিস আপনাদেরকে আমি বলে দিই। এক, উহুদের যুদ্ধ হয়েছিল 3 হিজরিতে, জানা আছে? কত হিজরি বললাম? 3 হিজরি উহুদের যুদ্ধে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে একজন সাহাবীর বিবাহ করিয়েছিলেন। সাহাবিটির নাম হানজালা। কি নাম? হানজালা। বিবাহ পড়িয়েছেন আর বিবাহতে আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন যে খাজুর সাহাবিদের ভিতরে বিলি বন্টন করেছিলেন। হানজালা স্বামী স্ত্রী দুজনা বাসর রাত্রিতে শুয়ে আছে, নবীর প্রতি প্রেম দেখুন। উহুদের যুদ্ধের ডাক হয়েছে, হানজালা তাড়াতাড়ি করে বিছম থেকে উঠে পড়েছে। বিবি বলছে, কোথায়? বলছে, আল্লাহ রাসূল যুদ্ধের ডাক দিয়েছে, আর 1 সেকেন্ড বসে থাকা যাবে না, 1 সেকেন্ড অপেক্ষা করা যাবে না।
হানজালা তার যুদ্ধের পোশাক যা কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে গেলেন ওহুদের যুদ্ধে। আপনারা জানেন ওহুদের যুদ্ধে মুসলিমরা বিপদে পড়ে গিয়েছিল, এটা আপনারা জানেন। আর 70 জন সাহাবি এই যুদ্ধতে শহীদ হয়েছিল। কতজন? 70 জন সাহাবি এই যুদ্ধতে শহীদ হয়েছে। তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম হলো তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কে? মুসআব বিন উমায়ের, আর কে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 70 জন সাহাবি আমি নিজের চোখে দেখে এসেছি, ফাঁকা আসমানের তলায় 70 জন সাহাবির লাশ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে বললেন, লাশগুলোকে এক জায়গায় করো। সব লাশ এক জায়গায় করা হলো, দুটো লাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কটা? দুটা। একটা হচ্ছে নবীর চাচা হামজা, দুই, আর একটা হচ্ছে হানজালা। দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রসুল কাঁদছেন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে। এমত অবস্থায় একজন মহিলা এসেছে পর্দা সহকারে, এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আপনি কি আমাকে চিনতে পারছেন? আপনি আমাকে চিনতে পারছেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, না। তখন মহিলা হাতটা বার করে দিয়ে বলছেন, আল্লাহ রসুল এই দেখুন আমার হাতে মেহেন্দি, বুঝতে পারছেন? বলছে, হ্যাঁ মেহেন্দি তো বোঝা যাচ্ছে। বলছে, গতকাল বিকালবেলাতে আপনি কারোর বিবাহ পড়িয়েছিলেন? আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ বিবাহ পড়িয়েছি হানজালার। তখন মহিলা বলছেন, আল্লাহ রসুল আমি সেই হানজালার স্ত্রী যার আপনি বিবাহ পড়িয়েছেন। তখন আল্লাহ রসুল বলছেন, মহিলা তুমি কি তোমার স্বামীর ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছ? তখন মহিলা বলছেন, আল্লাহ রসুল আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে ওটা আপনাকে জিজ্ঞাসা করতে আসেনি, আমি এসেছি একটা মাত্র কারণে, সেটা হচ্ছে এই যে আমার স্বামী যদি এই যুদ্ধতে শহীদ যদি হয় তাহলে আপনি দয়া করে আমার স্বামীকে একটু গোসল করিয়ে দিবেন, কারণ আমার স্বামী বাসর রাত্রিতে আমার সাথে মিলন করেছিল, আপনি জিহাদের ডাক দিয়েছেন আর আপনারা ডাক শুনে ও গোসল পর্যন্ত করতে ভুলে গেছে, আল্লাহর নবী দয়া করে আপনি তাকে একটু গোসল করিয়ে দিবেন, কারণ আপনি তো বলেছেন যুদ্ধতে যারা শহীদ হয়, জেহাদে যারা শহীদ হয়ে যায় তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই জামা কাপড় পরিয়ে তাদেরকে দাফন করা হয়। আল্লাহর নবী আপনাকে বলতে এসেছি আমার স্বামীকে একটু দয়া করে আপনি গোসল করিয়ে তবে তাকে কবরস্থ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন আর মহিলাটিকে বলছেন, মা সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে, তোমার স্বামী হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? মহিলা তখন বলছেন, আল্লাহর নবী আমি তাহলে চললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা দাঁড়াও। এই সময়তে জিবরিল আমিন এলেন, আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনাকে একটা কথা বলবো। কি? না, আপনি যার লাশটা খুঁজছেন তার নাম হানজালা, আসলে হানজালা শহীদ হয়নি, হানজালা শহীদ হয়েছে তার লাশটা হারিয়ে যায়নি। আল্লাহ হানজালা শহীদে এত বেশি খুশি হয়েছে যে হানজালার লাশটাকে তৃতীয় আসমানে তুলে ফেরেশতাদেরকে দিয়ে জমজমের পানিতে গোসল করিয়ে ওই দেখুন আবার আপনার সাহাবিদের কাঁধে তুলে দেওয়া হয়েছে, আপনার কাছে আসছে, এর নাম মহাব্বতে রাসূল।